হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আপনারা অনেকেই কিন্তু আপনাদের মেসেঞ্জারে কিন্তু মেসেঞ্জার গ্রুপ খুলে থাকেন, এবং যে মেসেঞ্জার গ্রুপগুলো খুলবার পরে কিন্তু আপনারা এই মেসেঞ্জার গ্রুপে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারেন, বাট আপনাদের ফ্রেন্ডের সাথে কিন্তু আপনারা ওই গ্রুপের লিঙ্কটি কিন্তু শেয়ার করতে পারেন না। শুধুমাত্র আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করা ছাড়া কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ওই মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটি দিতে পারেন না বা সেন্ড করতে পারেন না। তো আজকে মূলত আমি আপনাদের সেই সমস্যাটি খুব সহজে সমাধান করে দিব, যে আপনারা কোনভাবে আপনাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটি কপি করবেন। এবং খুব সিম্পল একটা জিনিস, তারপরেও আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম, কারণ এমন আপনাদের প্রয়োজনে আসতেই পারে, তাই তার জন্য আমি আর কি তুলে ধরছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন, এবং অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল অপশনটিতে অবশ্যই ক্লিক করে ওয়াল কর। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটা কাজ করে থাকেন, আপনারা সিম্পলি মেসেঞ্জারে যান। মেসেঞ্জারে গিয়ে কিন্তু আপনারা যে কোনো একটু গ্রুপে যান, গ্রুপে গিয়ে আপনারা কর্নারে একটা আইকন পেয়ে যাবেন, জাস্ট আইকনে গিয়ে কিন্তু যদি কিনা এই জায়গাতে আসে অ্যাড অপশনে টাচ করলে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন খুব সহজে। কিন্তু আপনার কিন্তু একটা দুঃখের জিনিস হচ্ছে, আপনারা এই গ্রুপের লিঙ্কটাকে অন্য কাউকে সেন্ড করতে পারেন না। তো কীভাবে সেন্ড করবেন আমি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তার জন্য সিম্পলি আপনারা একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্টেড করবেন। তো আমি একটা ক্রোম ব্রাউজারে ঢুকছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই জায়গাতে সার্চ অপশন পেয়ে যাবেন, জাস্ট সার্চ অপশনে লিখবেন www.facebook.com, ঠিক আছে। সার্চ করবার পরে অবশ্যই এই জায়গাতে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনারা মেসেঞ্জার অপশনে টাচ করবেন। তো টাচ করার পর আপনাদের কিন্তু ডিরেক্ট ওই মেসেঞ্জারে নিয়ে যেতে পারে। তো অবশ্যই ওই জায়গা থেকে আপনারা ব্যাক যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে আপনারা এই জায়গাতে আমি একটা গ্রুপ সিলেক্টেড করছি, তো এই জায়গায় এই গ্রুপটাতে আমি ঢুকলাম। আবারও কিন্তু আমাদেরকে মেসেঞ্জারের মতো নিয়ে যাচ্ছে। সিম্পলি আপনারা ওই জায়গা থেকে ব্যাক করবেন, জাস্ট আপনারা এবার সার্চ অপশনে টাচ করবেন, ঠিক আছে। সো সার্চ অপশনে টাচ করার পরে আপনারা এই জায়গাতে একটা লিঙ্ক পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখাবো। এই যে একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, এই জায়গাতে জাস্ট আপনারা এই যে কপি সিনে টাচ করে কিন্তু কপি করে নেবেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কপি করে নিয়েছি। কপি করার পরে সিম্পলি আপনারা আপনাদের ফোনের নোটপ্যাডে যাবেন, বা আপনারা আপনাদের প্রয়োজনীয় ফ্রেন্ডের কাছে কিন্তু সেন্ড করতে পারবেন। তো আমি আমার নোটপ্যাডে আসলাম, এসে এই জায়গাতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গ্রুপের লিঙ্কটা অলরেডি কপি করে ফেলেছি খুব সহজেই। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের গ্রুপের লিঙ্কগুলো কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকে দিতে পারেন খুব সহজে। এবং তো যদি কিনা এই ছোট্ট একটি ভিডিও আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করবেন, এবং অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে অবশ্যই ওয়াল অপশনে ক্লিক করবেন, যাতে করে আমাদের নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সামনে নোটিফিকেশান যায়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।